ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ধসের ঘটনায় জলবিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয়ের ছয় দিন পরেও ক্ষতিগ্রস্ত টানেলের ভেতরে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকেই নিখোঁজদের সন্ধানে শুরু হয় উদ্ধার অভিযান। ধাউলিগঙ্গা নদীতে হঠাৎ পানি বাড়ার কারণে বৃহস্পতিবার কিছুটা ব্যাহত হয় অভিযান, তবে বৃহস্পতিবার সকাল থেকে আবারও পুরোদমে শুরু হয় উদ্ধার কাজ। টানেলের ভেতরের ধ্বংসস্তূপ সরাতে সুড়ঙ্গ তৈরি করে এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছি আমরা, যাতে ভেতরে কেউ আটকা পড়ে থাকলে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়। এছাড়া উদ্ধার অভিযানে সুড়ঙ্গের ভেতরে অক্সিজেন পাম্প সরবরাহ করে আটকা পড়াদের জীবন রক্ষার চেষ্টা চলছে, তবে ভেতরে কতজন আটকা পড়েছেন সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি উদ্ধারকর্মীরা। এদিকে বন্যা, জলোচ্ছ্বাস, খরার মতো প্রাকৃতিক দুর্যোগের পেছনে প্রকৃতির প্রতি অবিচারকেই দায়ী করছেন পরিবেশবিদরা। একই সঙ্গে এ ধরনের দুর্ঘটনা রুখতে মানুষকে আরও সচেতন হওয়ার তাগিদও দেন তারা। প্রকৃতির প্রতি মানুষের অবিচার বেড়ে যাওয়ায় বন্যা, জলোচ্ছ্বাস সহ এমন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। এই দুর্ঘটনাটির পেছনে দুটি কারণ থাকতে পারে। একটি হচ্ছে জলবায়ু পরিবর্তন, যার জন্য মানুষই অনেকাংশে দায়ী। আরেকটি হচ্ছে এ ধরনের প্রকল্পে বিজ্ঞান ভিত্তিক সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকা। গেল রোববার নন্দাদেবী হিমবাহ গোলে উত্তরাখণ্ডের চামোলি জেলায় আকস্মিক জলোচ্ছ্বাস ও বন্যা দেখা দেয়। এতে ব্যাপক হতাহতের পাশাপাশি নিখোঁজ 200+। তবে যতই দিন যাচ্ছে ততই নিখোঁজদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।